আরে কতদিন পর দেখলে, তোমার কি অবস্থা? এই তো ভালো। তোমরা কই? হোয়াটসঅ্যাপ। ও ম্যান, হোয়াটসঅ্যাপ মারাম তাইয়া জানা এখন না। কি সবাই বেটা কই থাকোস বেটা? বন্ধু বান্ধব সপ্তাহে একদিন বেটা দেখা করি আমরা সবাই। হ্যাঁ মানে মোবাইল কোম্পানি থেকে অফার দিচ্ছে। তাই তো সামনে 21 ফেব্রুয়ারি তাই তো করা তো অবশ্যই লাগবো, কারণ কিছু না করলে হইবো। হ্যাঁ তো সেলিব্রেশন তো করাই লাগবো। হ্যাঁ আমরা ভাবছি যে ছাদে একটা ডিজে পার্টি করব, আর বারবিকিউ পার্টি করব। ডিজে পার্টি করব। কেন তোসে জানাস না, এই কোথায় সাদা কালো ড্রেস পড়তে? সাদা কালো ড্রেস, সাদা কালো ড্রেসের সাথে মেকআপ করব কিভাবে? এ উনি আইছে মেকআপ নিয়া। মেকআপ ছাড়া তুই কি আর কিছু বুঝিস না? এটা থাম, 21 ফেব্রুয়ারি পার্টি করব আর। হ্যাঁ 21 ফেব্রুয়ারি পার্টি করতে আইছে। হ্যাঁ আসলে নমস্কার, বাইরে সূত্রা কেউ? আর আপনি আইসে চুল ছেড়ে আইস কি লেগে? চুল ছেড়ে আইসে আসর নামাজ পরে নাই। আর আপনি ডঙ্গি সব জানেন না? সব জানতে সমস্যা নেই মা, সব জানেন। 21 ফেব্রুয়ারিতে সাদা কালার ড্রেস পড়তে হয়। 21 ফেব্রুয়ারি কি দিবস? কেন আপনি জানেন না? ভাষা স্বাধীনতা দিবস। ভাষা স্বাধীনতা দিবস কেন অজিরা কইছি উঠে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বাধীনতা দিবস বেলে ভাষা স্বাধীনতা হয়েছে বলে একজন পণ্ডিতের মহাসাগর। ভালো কথা বললি, ভালো কথা ভালো লাগে না কেন? ভালো কথা ভালো লাগে, ভালো কথা ভালো কথাই তো। কাম নাই করতে চাইছি, ডিজে করবো ডিজে। আমার মাথা গরম হয়ে গেছে, অরে কে থামাবি? অরে হলুদ মরিচ দিয়া সস দিয়া মাইখা গ্রিল বানায়া খাই, খাইয়া পরে মনে সুখে নাচি। খানা পাইছো না? সবাই মিলে 21 ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিতে যাই। দোস্ত তাহলে বেশি করে সাজুগুজু করতে হবে, সেলফি তুলতে হবে না, ফেসবুকে দিব তো, অন্যলে 21 ফেব্রুয়ারি পালন করা হবে। কমলা সুন্দরী আইছে, তুই সাজুগুজু এই শহীদ মিনারে ফুল দিতে যাবি না সেলফি তুলতে যাবি? তোর সমস্যা? সমস্যা কি মানে মানুষ শহীদ মিনারে কি লেগে যায়? সেলফি তুলতে যাবি না 21 ফেব্রুয়ারিতে? না ও সবসময় আমার সাথে এরকম ঝগড়া করে কথা বলে। আরে দোস্ত সবসময় আসে তেমন করস কি লাগা? আমি তো তখন বলি হ্যাঁ ওই তো ঠিকই আছে, মানে তুই তো সারাদিন মেকআপ নিয়ে ব্যস্ত থাকিস, মেকআপ ছাড়া কি তুই কিছু বুঝছ না? ওরে মুন্ডাই জায়গা জানো ভাই, মেকআপ বক্সের মধ্যে ছুড়ে ফেলে দি ছাদ থেকে। উনি এসে আবার বিচার দিতে ভূমিকম্প হইলো তো বেটা ওই মেকআপ বক্স লয়ে দৌড়াইব আগে। উনি এসে আবার বিচার দিতে বাড়ি কইতো এই তোরা থাম তো, দুজন খালি সারাক্ষণ ঝগড়া করস। তোদের দুজনকে একজনকে তো মনে হয় না তোর যে ফ্রেন্ড, আসলে হয় না মনে হয় তো তোরা জামাই বোন। ইস আমি বুড়ি হয়ে গেলে তুই ক্ষেত্রে বিয়ে করব? দ্যাটস রাইট, আমিও সারা জীবন ব্যাচেলার থাকতে রাজি আছি, কিন্তু তোর মতো আটা ময়দা সুজি রে বিয়া ইম্পসিবল। ওই তোরা থামবি, ওই আসলে 21 ফেব্রুয়ারি পার্টিতে তোরা চলে গেছিস গা তোকে বিয়াতে। তাহলে সবাই আমার একটা কথা শুন, ওই 21 ফেব্রুয়ারির কোনো পার্টি শার্টি নাই, ওই মনে কর যে কোনো পার্টি শার্টি করা লাগবো না। আমরা ওই কিছু দিন সকালবেলা সবাই মিলে আমরা ওই সন্ধ্যে যাইয়া আমরা খালি পায়ে হাইটে আমরা সুন্দর মতো ফুল দিয়ে আসি। আরে যাতে সূর্য সন্তান মারা গেছিল বেটা সেদিন, বেটা দেশে আমাকে ভাষা দিয়ে গেছে, বাংলা ভাষা দিয়ে গেছে, তোরা কি গছ না গছ। আমরা সবাই ওইখানে যে ফুল দিয়ে আসি, এটাই আমাদের জন্য সবচেয়ে বেস্ট পার্টি। আচ্ছা দোস্ত তাহলে তোরাই যা, আমি আর যাবো না। না রে দোস্ত তুই না গেলে আমিও যাবো না। তুই তো আমার গ্রিলের ভিতরে পানি ঢেলে দিলি, তার মানে কি তোরা কেউই যাবি না? এত প্ল্যান প্রোগ্রাম করলাম। আরে দোস্ত তুই যা, তুই ছবি টবি দিলা তারপর ফেসবুক আপ দিস, ফেসবুক আপ দিলি যা ফুল দে শ্রদ্ধা জানা আর ছবি দিলা আনিস আমাদের ট্যাগ করিস, আমরা লাইক দিব। যাই রে বাসা যা, আলু পোতা ডাল যা ভাত খাই। আমি কি করবো, আমিও চলে যাই।
সবাই তো চলে গেছে গায়ে এখনকার যুগের পোলা পাই না কি যে করে আমিও তাই এখনকার যুগে না আমি কি ভুলিতে পারি আমি সারাদিন বেজালা থাকলে তোর মতো আটা ময়দা সুজি দিয়ে বিয়া করব না ও শেষ কি কইছি আমি সারাদিন কইছি রেডি আমি একদম ঠিক হ্যাঁ একদম ঠিক ওই তোরা থামবি কইছিলাম 21 ফেব্রুয়ারি পার্টিতে তোরা আইছ জামা বিয়াতে কই আসলাম পার্টিতে কই আসলি আই তোরা থাম তো দুজন খালি খাওয়া দিত দুজন খালি খাওয়া দিন ঝগড়া করো Action. আমার বন্ধু না তোর বাপের বন্ধু সরি তাই তো সামনে